নমস্কার দর্শকবৃন্দ সম্প্রতি বহুল চর্চিত একটি বিষয় হলো গতকাল হাইকোর্টের নির্দেশে সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের ইনসার্ভিস টিচারদের ডকুমেন্টস জমা করার নির্দেশ এসেছে এবং সেই ডকুমেন্টসের মধ্যে কোন কোন ডকুমেন্টস জমা দিতে হবে এবং ক কপি করে দিতে হবে তার সঙ্গে সেলফ সার্টিফিকেট দিতে হচ্ছে সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে এক এক করে আলোচনা করছি তো আপনারা সুন্দর দেখতে পাচ্ছেন যে এই রকম একটি বিষয় হেডমাস্টার বা স্কুলের প্রধান শিক্ষকদের জানানো হয়েছে যে সমস্ত প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে অবিলম্বে সমস্ত ইনসার্ভিস টিচারদের নিম্নের পেপার্সগুলি তাদের কাছ থেকে সেলফ সার্টিফিকেট সহ সংগ্রহ করতে হবে পেপারস সংগ্রহ হলেই সেইগুলি পোর্টালে জরুরি ভিত্তিতে আপলোড করতে হবে আর এটা করতে হবে মহামান্য উচ্চ ন্যায়ালয়ের আদেশের ভিত্তিতে যে যে সকল পেপারস জমা দিতে হবে প্রত্যেকের কাছ থেকে দু সেট করে অর্থাৎ এখানে পরিষ্কার উল্লেখ করা আছে সমস্ত ডকুমেন্টস কিন্তু দু সেট করে জমা দিতে হবে যেমন প্রথমে আছে আধার কার্ডের জেরক্স এস লেটেস্ট রেকমেন্ডেশান ডব্লু বিবিএসির লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট অফ জয়নিং অ্যাপ্রুভাল কপি সেলফ সার্টিফিকেট ফ্রম টিচার্স ইন কেস অফ নন এসএসসি অর্থাৎ আগের যে ছটা বিষয় আলোচনা করা হলো এটা কিন্তু যারা এসএসসির মাধ্যমে স্কুলে চাকরি পেয়েছেন এবারে ইন কেস অফ নন এস এসসি তাদের ক্ষেত্রে কি কী লাগছে অ্যাপয়েন্টমেন্ট লেটার এমসি রেজলিউশন কপি এবং তিন নম্বর হচ্ছে অ্যাপ্রুভাল কপি এগুলো ইমিডিয়েট সংগ্রহ চিঠি করে পাঠানো হচ্ছে পোর্টাল আপলোড করার জন্য এসওপি পাঠিয়ে দেওয়া হবে পরে হার্ড কপি সংগ্রহ করা হবে তো এবারে আমরা সেলফ সার্টিফিকেট বা সেলফ সার্টিফিকেটে কি লিখতে হচ্ছে সেটা একবার একটু দেখে নেবো তো এরকম একটা সেলফ সার্টিফিকেট কিন্তু তার সঙ্গে জমা দিতে হচ্ছে যেখানে বলা আছে দিস ইজ টু সার্টিফাই দ্যাট দি ফলোয়িং ডকুমেন্টস আর বিং সাবমিটেড টু দি এইচ ওয়াই বলে এখানে স্কুলের নাম দিতে হবে এবং পিও অর্থাৎ পোস্ট অফিস তার নাম দিতে হবে আর ডকুমেন্টস কী কি জমা দেওয়া হলো সেটা এখানে এক দুই তিন চার পাঁচ করে সিরিয়াল নাম্বার দেওয়া আছে তারপরে নিচে দেখা আছে দি অ্যাবভ ডকুমেন্টস আর জেনুইন অ্যান্ড কারেক্ট টু দি বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ তারপরে ফুল সিগনেচার উইথ ডেট আর ডেজিগনেশান এটা কিন্তু প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদেরই কিন্তু পূরণ করে ডকুমেন্টস সহ কিন্তু ওয়াইয়ের কাছে জমা দিতে হবে এবারে পোর্টালে যে বিষয়টি আসবে সেখানে প্রথমে এরকম একটা লেখা আসবে যে ওয়েদ রেকমেন্ডেড বাই এস ইন নাইনটিন অর্ড দেয়ার আফটার অর্থাৎ উনিশশো নিরানব্বই সালে অথবা তার পরে এখানে ইএস নানো দিতে হবে আর তারপরে দিতে হবে যে এসএসসি রেকমেন্ডেশন মেমো নম্বর লেটেস্ট যে মেমো নম্বর সেটা এখানে বসাতে হবে তারপরে হচ্ছে রেকমেন্ডেশন সরি রেকমেন্ডেড ডিস্ট্রিক্ট জেলার নাম দিতে হবে অ্যাপয়েন্টমেন্ট মেমো নম্বর লেটেস্ট সেটাও কিন্তু এখানে দিতে হবে আর এদিকে রয়েছে এসএসসি রেকমেন্ডেশন মেমো ডেট আর রেকমেন্ডেড স্কুল কোন স্কুলের জন্য আর অ্যাপয়েন্টমেন্ট মেমো ডেট এই ডেটগুলো বসেই তারপরে এখানে সাবমিট করতে হবে তো এই ডকুমেন্টসগুলো কিন্তু ওখানে আগেই আলোচনা করা হলো যে প্রত্যেকটি দু সেট করে কিন্তু জমা দিতে হবে তার সঙ্গে সেলফ সার্টিফিকেটও লাগবে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ